ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের বড়া, ছোট ছোট কুচি চিংড়ি দিয়ে বড়া, খুবই মজার একটা রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। ডালটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোট ছোট চিংড়িগুলোকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের বড়া বানাতে এখানে আমি 1.5 কাপ চিংড়ি পেস্ট করে নিয়েছি, আর এখানে 1/2 কাপ মসুরের ডাল পেস্ট করে নিয়েছি। এখন দিব স্বাদ মতো লবণ, সামান্য আদা, রসুন পেস্ট, দেব জিরার গুঁড়া, দেব পেঁয়াজ কুচি, আপনাদের পছন্দ মতো দিবেন কম আর বেশি। দেব ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, মরিচ কুচি দিব, 3টা মরিচ কুচি নিয়েছি। এখন এগুলোকে মিক্স করব। মিক্স করা হয়ে গেছে, এখন আমি চুলায় চলে যাব ভাজার জন্য। একটা প্যান বসালাম, তেলটা গরম করে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। এখন বড়াগুলো ভাজবো। বড়ার সাইজ আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেরকম পছন্দ করেন, বড় ছোট। এক পাশ হলে তারপর উল্টায় দিব। চুলার আঁচটা মিডিয়াম করে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে, উপর দিয়ে ভিতর দিয়ে কাঁচা থাকবে। হয়ে গেছে, এখন তুলে নিব। তৈরি হয়ে গেল মুচমুচে চিংড়ি মাছের বড়া। যদি রেসিপিটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।